নমস্কার, আমি কৃষ্ণা ঘোষ, সোহম বুটিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার 9th এপিসোড আপনাদের দেখাবো। আমার বুটিকটা বেলেঘাটা মেন রোডে, অ্যাড্রেসটা একটু বলে দিই, 64/4A/4 বেলেঘাটা মেন রোড, কলকাতা 10, নিয়ার আইরি হসপিটাল বাস স্টপ। আজকে 9th এপিসোডের 1 নম্বর শাড়ি দিয়ে আজকে শুরু করছি। 9th এপিসোডে দেখুন, প্রথমে আমি এপিসোডটা এন্টার এপিসোডে আমি রেশম চেক দেখাবো, রেশম চেকের নানান রকম কাজ। দেখুন রেশম চেকে 1 নম্বর শাড়ি 2650 শাড়িটার প্রাইস, রেড অ্যান্ড হোয়াইট দিয়ে শাড়িটা করেছি, পুজোর জন্য ভীষণ ভালো শাড়িটা। শাড়িটাতে এমব্রয়ডারি আছে, ছোটো ছোটো মেশিন পার্সির কাজ অল ওভার শাড়িতে। দুদিকে দেখুন হোয়াইট কালার রেশম চেক দিয়ে এমব্রয়ডারিটা এনেছি, মাঝখানে রেড রেশম চেক, তার সাথে আমি একটা এই রকম ব্লাউজ পিস দিয়ে দিচ্ছি। এই শাড়িটার প্রাইস হচ্ছে 2650। এই ধরনের শাড়ি আপনারা আমার বুটিকে পেয়ে থাকবেন। 1 নম্বর শাড়ি দেখালাম, 2 নম্বর শাড়ি এটাও একটা ফিরোজা রেশম চেক, তার উপরে দেখুন ইয়েলো আর অরেঞ্জ দিয়ে পুরো অল ওভার বর্ডার পোর্শনে খুব সুন্দর করে একটা অ্যাপ্লিক গেছে। এটারও প্রাইস হচ্ছে 2650 উইথ ব্লাউজ পিস। এবার 3 নম্বর শাড়িতে আসছি। 3 নম্বরে একটা চাপা হলুদ কালারের, এই রংটা ভীষণ ভালো এবং কমপ্লেকশনকে খুব ব্রাইট করে, সকলকে ভালো লাগে কালারটা, একদম চাপা হলুদ কালার, চাপা ইয়েলোতে দেখুন অরেঞ্জ আর রানি দিয়ে, এটাতেও ওই সেম ডিজাইনটাই গেছে। রেশম চেক 2650 এর প্রাইস, এটাও উইথ ব্লাউজ পিস। 3 নম্বর শাড়ি। এরপরে 4 নম্বর শাড়িতে আসছি। 4 নম্বর শাড়ি একটা গ্রিন রেশম চেক, তাতে আমি রেড দিয়ে কাজ করেছি, প্যারেট গ্রিন। এন্টার রেশম চেকটা দেখুন প্যারেট গ্রিন, তার উপরে রেড দিয়ে কাজ, স্টেনসিল অ্যাপ্লিক। এই অ্যাপ্লিকটাকে আমরা স্টেনসিল অ্যাপ্লিক বলি। এই ধরনের কাজ আপার ইয়কে এরকম একটা হাফ সার্কেল করে যাবে, আঁচল যাবে, পুরো শাড়িতে এরকম বর্ডার যাবে। শাড়িটাতে কুচি পোর্শানে দেখুন এইভাবে বড় বড় করে এই টেম্পলগুলো যাবে। এই শাড়িটাও রেড ব্লাউজ পিস দিয়ে পরুন। এই শাড়িটার প্রাইস হচ্ছে 2650। এরপরে একটা ইয়েলো রেশম চেকে শাড়ি দেখাবো। এটাও শাড়িটা ভীষণ সুন্দর, আর রেশম চেকগুলো খুব সফট হয়, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, সকলে খুব পছন্দও করছেন শাড়িগুলো, তাই আমি ভাবলাম একটা রেশম চেকের ওপরই এপিসোড করি। এটা দেখুন একটা ইয়েলো, ব্রাইট ইয়েলো, তার মধ্যে রানি দিয়ে শাড়িটাকে কীরকম আরও ব্রাইট করেছি দেখুন। এই দেখুন পুরো ইন্টার শাড়ি, পুরো টানা বর্ডার গেছে, অ্যাপ্লিক আর পার্সি, বডিতে ছোটো ছোটো মেশিন পার্সির কাজ গেছে, কন্ট্রাস্ট কালারের সঙ্গেও আমি রানি ব্লাউজ পিস দিয়ে দেবো। এই শাড়িটার প্রাইস হচ্ছে 2800। 5 নম্বর শাড়ি দেখালাম। এবার আসছি আমি 6 নম্বর শাড়িতে। 6 নম্বর শাড়ি এটা আবার দুটো শাড়ি কেটে জুড়ে করা। দেখুন কিভাবে কেটে জুড়ে শাড়িটাকে করেছি। এটা গ্রিনের সাথে হোয়াইট, একটু সিনিয়র সিটিজেনদের কথা ভেবেই শাড়িটা করা। দেখুন বর্ডার পোর্শনে গ্রিন, একটা লাইট গ্রিন গেছে, ভেতরটা হোয়াইট, তাতে আমি এই ধরনের এমব্রয়ডারি করে শাড়িটাকে পুরো সাজিয়েছি। এটাও উইথ ব্লাউজ পিস। শাড়িটার প্রাইস হচ্ছে 2650। শাড়িটা হচ্ছে 6 নম্বর। এরপরে 7 নম্বর শাড়িতে আসছি। 7 নম্বর শাড়ি একটা পিঙ্ক রেশম চেকে, পিঙ্ক রেশম চেকে আমি পার্সির বর্ডার করেছি, আঁচলে এরকম চওড়া করে পার্সি গেছে। শাড়িটা ভীষণ সুন্দর, সবাইকে পরে খুব ভালো লাগবে, শাড়িটা একবার দেখুন। এই হচ্ছে শাড়িটা, পিঙ্ক কালার, ভীষণ মিষ্টি একটা পিঙ্ক, তার উপরে একদম হোয়াইট দিয়ে কাজটা গেছে, পুরো পার্সির কাজ, মেশিন পার্সির কাজ, ভেতরে পুরো বুটি গেছে ঘন করে, হাজার বুটির মতো বুটি গেছে। আর এই হচ্ছে ব্লাউজ পিস, হোয়াইটের ওপরে পিঙ্ক দিয়ে ব্লাউজ পিসটার কাজ। এটার প্রাইস হচ্ছে 2850। 7 নম্বর শাড়ি। 8 নম্বর শাড়িতে ওটারই একটা কালার দেখাচ্ছি, সি গ্রিন। সি গ্রিনের ওপরে ওই সেম কাজটাই গেছে দেখুন, ভরাট করে পার্সি গেছে আঁচলে,
চওড়া করে, তারপরে বর্ডার গেছে, দুদিকেই বর্ডার গেছে, আপার ইয়ক লোয়ার ইয়ক দুদিকে বর্ডার গেছে, বডিতে অজস্র বুটি গেছে, ছোট ছোট বুটি গেছে, কন্ট্রাস্ট হোয়াইটের ওপর বর্ডার, হাতে পুরো হেভি ওয়ার্কের ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা একবার খুলে দেখিয়ে দিই, এই ধরনের ব্লাউজ পিস শাড়িটাতে পাবেন আপনারা, পুরো হাত ভর্তি কাজ থাকবে, ভীষণ সুন্দর এবং খুব লাইট ওয়েট, মানে শাড়িগুলো পরে যে কোনো অনুষ্ঠানে চলে যেতে পারবেন, ভীষণ লাইট ওয়েট, একটু মাথায় ফুল টুল দিয়ে সাজুন, খুব ভালো লাগবে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 2850। 9 নম্বর শাড়িতে আসছি আমি, কিন্তু সবকটা রেশম চেকের ওপর দেখালাম। 9 নম্বর শাড়ি একটা হোয়াইট রেশম চেক, এটা তো পুজোর জন্য ভীষণ পপুলার একটা শাড়ি, আপনারা দেখুন এটা টেম্পল টেম্পল করে অ্যাপ্লিকটা কীভাবে ফেলেছি। এই হচ্ছে 9 নম্বর শাড়ি, এইভাবে দুপাশেই চওড়া বর্ডার করে যাবে, টেম্পল টেম্পল করে অজস্র অ্যাপ্লিক, তাতে ছোট ছোট মাইকা দিয়ে শাড়িটা আরও সুন্দর বডি লুক এসেছে। রেড একটা ব্লাউজ পিস দিয়ে দিচ্ছি, ব্লাউজের হাতেও এরকম টেম্পল অ্যাপ্লিক করে দিয়েছি। এই শাড়িটার প্রাইসও হচ্ছে 2850, এটা জাস্ট রেড অ্যান্ড হোয়াইটের শাড়ি। আপনারা অর্ডার দিতে পারেন, বিভিন্ন কালার কম্বিনেশন বলে দিলে আমি বানিয়ে দেব। এবার আমি আসছি 10 নম্বর শাড়িতে, 10 নম্বর শাড়িটা হোয়াইটের ওপরেই মাল্টি কালার ইউজ করেছি, 3টে কালার দিয়েছি। এই শাড়িটা দেখুন, টেম্পল 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 করে অ্যাপ্লিকগুলো গেছে, ইয়েলো পিঙ্ক আর ফিরোজা দিয়ে এই অ্যাপ্লিকগুলো গেছে, পুরো মাইকা দিয়ে হাইলাইট করা আছে, রানি পিঙ্কের একটা এরকম ব্লাউজ, ভীষণ সুন্দর লাগবে এই শাড়িটাও। এটা আপনারা পরুন, এটা শাড়িটা আপনারা পাবেন 2850। এটা 11 নম্বর শাড়ি, এই শাড়িটা দেখুন, একটা ব্ল্যাক রেশম চেক, তাতে কাটওয়ার্কের কাজ গেছে, ইয়েলো পোর্শনটা একটা কাটওয়ার্কের, আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো পোর্শনটা, এটা একটু দেখিয়ে দাও জায়গাটা, ইয়েলো পোর্শনে কাটওয়ার্কের কাজ গেছে, চারপাশটা আমি মেশিন পার্সি দিয়ে এটাকে খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে। এটাতে কিন্তু কাটওয়ার্ক নয়, এটা সলিড কাপড়টাতে এরকমভাবেই কাটওয়ার্কের মতো করি কাজটা গেছে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 2850। আমি জানি এই শাড়িটা আপনাদের খুব ভালো লাগবে, এই শাড়িটার সাথে এই ব্লাউজটা দিয়ে পরুন, ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার এক্সিবিশনগুলো এর মাঝখানে একটু বলে দিই, আমাকে এর পরে আপনারা পেয়ে যাচ্ছেন 30 আর 31 তারিখে মালদা কন্টিনেন্টাল লজে, 30 আর 31 অগস্ট আমি মালদা কন্টিনেন্টাল লজে থাকবো, তারপরে 2 অগস্ট আমি যাচ্ছি বহরমপুরে চৌধুরী প্যালেসে, ওটা আমার প্রথম বহরমপুর চৌধুরী প্যালেসে আমি যাচ্ছি, আপনারা আসুন, কী কী নিয়ে যাব একটু জানিয়ে দিতে পারলে খুব ভালো লাগবে আমার, তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসটা পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব তো করবেনই আমার চ্যানেলটাকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করুন, নাহলে কিন্তু নোটিফিকেশান পাবেন না, পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করুন। আচ্ছা, এরপরে দেখুন 12 নম্বর শাড়ি, 12 নম্বর শাড়িতে আমি শাড়িটা কেটে জুড়ে করেছি, এটাকে আমি খুলে দেখাই, শাড়িটা দেখুন, দুটো শাড়ি হাফ হাফ করে কেটেছি এইভাবে, একটা অরেঞ্জ রেশম চেক, তাতে দেখুন ফিরোজা দিয়ে পুরো হেভি একটা ওয়ার্ক গেছে, এটা কাচ্ছির ওয়ার্ক, পুরো লোয়ার পোর্শনটা চওড়া বর্ডার গেছে, আঁচল গেছে, এটা আপার ইয়কে এটা কাজটা যাবে, এটা হাফ পোর্শনে এরকম অরেঞ্জের ওপরে ফিরোজা দিয়ে কাজ। নেক্সট পোর্শন দেখুন, হাফ পোর্শনটা ফিরোজা কালারের ওপর অরেঞ্জ দিয়ে, এই যে কুচি পোর্শনটা ঠিক এইভাবে ধরো, এটা কুচিটা এইভাবে দেখলে খুব ভালো লাগবে, এই যে এইভাবে কুচি পোর্শনটাতে ফিরোজার সাথে অরেঞ্জ দিয়ে কাজটা যাবে, শাড়িটা পরলে ভীষণ সুন্দর লাগবে, এর সাথে একটা ব্লাউজ পিস দিয়ে দেবো, শাড়িটার প্রাইস হচ্ছে 2850। 12 নম্বর শাড়ি, এরপরে আমি 13 নম্বর শাড়ি আসছি, এই শাড়িটা অলরেডি আমি আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই নিয়েছেন, শাড়িটা ভীষণ ভীষণ সুন্দর, আমি শিউলি ফুল করেছি সাদা রেশম চেকের ওপর। দেখুন শরতের মায়ের পুজোর সময় যেটা আমাদের অতি অবশ্যই প্রয়োজন, শিউলি ফুল, সেই শিউলি ফুল রেখেছি, অজস্র শিউলি ফুল দিয়ে শাড়িটাকে সাজানো হয়েছে, একটা হোয়াইট রেশম চেকের ওপর, এই দেখুন হোয়াইটের ওপর, হোয়াইট ভীষণ ভালো লাগে, হোয়াইটের ওপরে এই শিউলি ফুলগুলো যাবে, তার সাথে একটা এইরকম ব্লাউজ দিয়ে আপনি পুজো প্যান্ডেলে দাঁড়িয়ে আছেন, একবার ভাবুন তো কী সুন্দর লাগছে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 2850, 13 নম্বর শাড়ি 2850।
এবার আসছি 14 নম্বর শাড়িতে। 14 নম্বর শাড়ি একটা ইয়েলো রেশম চেক। ইয়েলো রেশম চেকে দেখুন পিঙ্ক দিয়ে কীরকম সানফ্লাওয়ারের অ্যাপ্লিক আনা হয়েছে, অজস্র ফুল। এই অ্যাপ্লিকটা আমার খুব পপুলার হয়েছে, সবাই খুব পছন্দ করছেন, তাই জন্য বিভিন্ন কালার কম্বিনেশান আমি করছি এবং দেখাচ্ছি। ইয়েলোর ওপরে পিঙ্ক দিয়ে ফুলটা গেছে, গ্রিন লিভ গেছে। এই হচ্ছে শাড়িটা। শাড়িটার প্রাইস হচ্ছে 2990। এর একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিসও আমি দিয়ে দেবো। শাড়িটার প্রাইস হচ্ছে 2990। আর একটা শাড়ি আমি আনছি 15 নম্বরে। দেখুন তুতে কালার, একদম খুব ব্রাইট তুতে কালার, তাতে পুরো হাফ, মানে শাড়িটা প্রচুর কাজ, প্রচুর কাজ। এই দেখুন শাড়িটা, এই হচ্ছে শাড়িটা। হাফ পোর্শনে পুরো এরকম ঘন করে কাজটা যাবে। অ্যাপ্লিক হোয়াইট দিয়ে কাজ গেছে, হোয়াইট একটা ব্লাউজ পিস দিয়ে দিচ্ছি। কন্ট্রাস্টে এরকম হোয়াইট একটা ব্লাউজ পিস যাচ্ছে, পুরো ঘন করে এই কাজটা যাচ্ছে। আর হাফ পোর্শনে এরকম চওড়া বর্ডার যাবে, এই যে এরকম চওড়া বর্ডার যাবে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 3000। শাড়িটার নাম্বার হচ্ছে 15, তুতের ওপর হোয়াইট দিয়ে কাজ। এরপরে আসছি নাম্বার 16-এ। এটারও প্রাইস হচ্ছে 2990। শাড়িটাতে একটা রয়্যাল ব্লু বা নেভি ব্লু বলতে পারেন, তার উপরে ইয়েলো সানফ্লাওয়ার। ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা, খুব ভালো খুলেছে, তাই কালারটার উপরে ইয়েলোটা খুব ভালো খুলেছে। এই হচ্ছে শাড়ি, তার সাথে একটা ব্লাউজ পিস। প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস পাবেন। এই হচ্ছে শাড়িটা, প্রাইস হচ্ছে 2990। শাড়িটা দেখালাম আমি 16 নম্বর শাড়ি। এরপরে আসছি 17 নম্বর শাড়ি। প্রচুর, মানে দর্শক বন্ধুদের আর কোনো রকম ক্ষোভ থাকবে না রেশম চেকের ব্যাপারে, আমি প্রচুর রেশম চেক দেখালাম। এরপরে আসছি আমি 17 নম্বর শাড়িতে। এটা হোয়াইট একটা রেশম চেকের ওপর রেড ইয়েলো আর ব্ল্যাক দিয়ে কাজটা করা। আর এত অ্যাপ্লিক, কিন্তু একদম ভাববেন না যে ভারী হবে শাড়িটা, শাড়িটা কিন্তু হালকা, যেটা পরে আপনারা কমফোর্ট ফিল করবেন, আমি সেটা সবসময় মেনটেন করি। এই দেখুন অজস্র ফুলের একটা শাড়ি, হোয়াইটের ওপরে 3টে কালার দিয়ে রেড একটা ব্লাউজ পিস এইভাবে যাচ্ছে। ব্ল্যাকটা না দিলে ভালো লাগতো না, তাই ব্ল্যাকটা দিয়েছি। এটা পুরো হাফ পোর্শন কুচির পর থেকে একটু কমিয়ে দিয়েছি কাজটা, এটা যাবে কুচির পরের কাজ। এটার প্রাইস হচ্ছে 3000। এর 17 নম্বর শাড়ি। এরপরে আসছি আমি 18 নম্বর শাড়িতে। 18 নম্বরে একটা ইয়েলো রেশম চেক। এটা তো আমি হোয়াইট রেড আর ব্ল্যাক দিয়ে কাজটা করেছি, সেম কাজ আমি কালার হিসাবে দেখালাম। এই হচ্ছে হাফ শাড়িটা, পুরো অলওভার কাজ গেছে। 18 নম্বর শাড়ি দেখুন, ইয়েলোর ওপরে পুরো অলওভার কাজ গেছে। আর এই হচ্ছে ব্লাউজ পিস রেডের ওপরে, এটারও প্রাইস হচ্ছে 3000। 18 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 3000। এই হচ্ছে বর্ডার, কুচির পর্থা এরকম লাগবে। সব পুজোর কথা মাথায় রেখেই দেখানো, যাতে ওই সময়টা কটনের মধ্যেও থাকা গেল, আবার ব্রাইটও লাগলো, সুন্দর লাগলো দেখতে। আচ্ছা এই শাড়িটা দেখুন, এই শাড়িটা হোয়াইট রেশম চেকে, এটা কিন্তু মেশিন এম্ব্রয়ডারির কাজ, অল ওভার মেশিন এম্ব্রয়ডারি গেছে। কালারটা একদম পিঙ্ক, অরেঞ্জ আর গ্রিন দিয়ে, ভীষণ সুন্দর এই শাড়িটা। 3150 এর প্রাইস, অল ওভার কাজ গেছে। এটা হাফ পোর্শনটা পুরো, তারপরে যাবে স্কার্ট বর্ডার হিসাবে। এই যে এটা যখন পরবেন কোথাও ফাঁকা থাকবে না, মনে হবে পুরো শাড়িটাতেই কাজ। এটার প্রাইস হচ্ছে 3150। শাড়িটা হচ্ছে 19 নম্বর। আর আজকের এপিসোডের লাস্ট শাড়ি 20 নম্বরের শাড়ি, এটাও একটা রেশম চেক। রেশম চেকের ওপরে স্ক্রিনে ব্লগ দেখাচ্ছি, খুব সুদিং একটা শাড়ি, সারা বছরে পরার মতো। অফিস গোয়ার্সরা, তাদের তো রেগুলার শাড়ি পরতে হয়, তাদের জন্য দেখুন। এই দেখুন আঁচলটা একটা স্লিক আঁচল, তার উপরে অল ওভার হোয়াইটের ওপরে পিঙ্ক দিয়ে খুব সুন্দর একটা রোজ মোটিভের ব্লক ফেলেছি গোটা শাড়িটাতে।
এই শাড়িটা ব্লাউজ পিস নেই, আপনারা চাইলে পাবেন। শাড়িটার প্রাইস হচ্ছে 1450। 20 নম্বর শাড়ি। 9th এপিসোডে 20টা শাড়ি দেখালাম, কেমন লাগলো দর্শক বন্ধুরা? আপনাদের বারবার বলছি আপনারা জানাবেন, আপনারা জানাচ্ছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। প্রচুর লোক সাবস্ক্রাইব করেছেন, আমি আরও আরও বেশি আশা করব আপনাদের কাছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। 64/4/4 বেলেঘাটা মেন রোড, কলকাতা 10, এটা হচ্ছে আমার অ্যাড্রেস, বুটিকের অ্যাড্রেস। এখানে আপনারা আমাকে পেয়ে যাবেন। আর এক্সিবিশনে তো আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, এক্সিবিশনগুলো আর একবার বলে দিই। 30 আর 31 তারিখে আমি যাচ্ছি মালদা কন্টিনেন্টাল লজে, ওখানে আমাকে পেয়ে যাচ্ছেন, আমি দুদিন থাকব। তারপরে 2nd সেপ্টেম্বরে বহরমপুর চৌধুরী প্যালেসে আমার এক্সিবিশন, আপনারা আসবেন চৌধুরী প্যালেসের এক্সিবিশনে। এর পরবর্তী এক্সিবিশন হচ্ছে আপনার 7 আর 8 তারিখ জামশেদপুরে, এটা আমার 2nd জামশেদপুরে যাওয়া, পুজোর আগে আমার 2nd এক্সিবিশন মিলনী ক্লাবে হবে। জামশেদপুরের বন্ধুদের আমি বলি, আপনারা রোজই কেউ না কেউ ফোন করছেন, প্রচণ্ড এক্সাইটেড, আমার জিনিস আপনাদের ভালো লেগেছে বলে আমার ভীষণ, আমিও খুব মানে হ্যাপি, খুব আনন্দিত যে এত পরিশ্রম করে আমরা কাজ করি, আপনারা পছন্দ করছেন, তার জন্য সত্যিই আপনাদের অনেক ধন্যবাদ। আমি যাচ্ছি 2nd টাইম জামশেদপুরে, 7 আর 8 মিলনীতে আমার এক্সিবিশন। তারপরে 13th সেপ্টেম্বর আবার কলকাতায় যোধপুর পার্ক নারী সেবা, যেটা আমাদের সারা বছর আমরা করে থাকি এখানে, ওখানকার বন্ধুদের তো পুজোর আগে ডিপ্রাইভ করা যাবে না, তাই আমাকে যেতেই হচ্ছে। 13th সেপ্টেম্বর আমি এতে যাচ্ছি, নারী সেবাতে যাচ্ছি। তারপরে আবার চলে যাচ্ছি আসানসোলে 15th সেপ্টেম্বর, আসানসোলেও 2nd টাইম যাচ্ছি 15th সেপ্টেম্বরে, ওখানে আসানসোল ইনে আমার এক্সিবিশন। আর পরের দিন মানে 16th সেপ্টেম্বর আমি আসছি বহরমপুর অগ্নিসাক্ষী ম্যারেজ হল, আপাতত এই সরি বর্ধমানের অগ্নিসাক্ষী ম্যারেজ হলে, এটা হচ্ছে আমার 16th সেপ্টেম্বরে। আপাতত আমার এইটাই এক্সিবিশনের লিস্ট, পরবর্তী যদি কিছু চেঞ্জ হয় আমি ডেফিনেটলি জানাবো। খুব ভালো থাকবেন, সোহমের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, কমেন্ট করুন, আমাকে জানান কেমন লাগছে আমার শাড়ি। ভালো থাকবেন, নমস্কার।